স্টেকের রেসিপি নিয়ে আজকে হাজির হলাম। আশা করছি সবার এই রেসিপিটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম। আমি এখানে প্রথমে একটা স্টেকের মাংস এখানে নিয়ে এসেছি বাজার থেকে, কেটে নিয়ে আসছি। আমি আসলে এরকম হালাল কোনো রেডিমেড স্টেক পাচ্ছিলাম না, তাই আমি দোকানে বলে এরকম কেটে নিয়ে আসছি, কিন্তু লোকটা আমাকে একটু বেশি পাতলা করে দিয়েছে স্টেকটা। তো প্রথমে আমি মাংসটার মধ্যে রোজমেরি আর মিক্স হার্ব দিয়ে নিয়েছিলাম, ওদিকে চুলোটা জ্বালিয়ে দিয়েছি। এখন আমি ওই মিক্স হার্ব আর রোজমেরিটা দেওয়ার পরে আধা ঘন্টার মতো সাইডে রেখে দিয়েছিলাম স্মেলটা দূর হয়ে যাওয়ার জন্য। এখন আমি এর মধ্যে লবণ ছিটিয়ে এরকম প্রেস করে করে আমি স্টেকটার মধ্যে দিয়ে দিচ্ছি, এবং সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ। এখানে বেসিক্যালি কালো গোলমরিচ দেয়, কিন্তু আমার কাছে, হাতের কাছে কালো গোলমরিচটা ছিল না, তাই আমার কাছে হাতের কাছে সাদা গোলমরিচ ছিল। আমি সেটাই উপরে স্প্রেড করে দিচ্ছি সুন্দর করে, এবং হাত দিয়ে চেপে চেপে মিক্স করে নিচ্ছি এটাকে খুব ভালোভাবে। আমি মিক্স করে নিচ্ছি হাতে, হাত দিয়ে। এটা আসলে হাত দিয়ে করলেই বেশি ভালো হয়, তো আমি একটু সময় নিয়ে আস্তে ধীরে এটার মধ্যে মাখিয়ে দিচ্ছি লবণ আর গোলমরিচটা। আর স্টেকটা একটু পাতলা হয়ে গেছে, আমাকে লোকটা আসলে একটু বেশি পাতলা করে দিয়েছে, এটা একটু মোটা থাকলে আর কি ভালো হতো। তো সে যাই হোক, এটা আমি মেরিনেট করে রাখবো। দুটো পাশেই আমি এভাবে লবণ আর গোলমরিচ ছিটিয়ে দিচ্ছি। ছিটিয়ে দেওয়ার পরে এটাকে মেরিনেট করে রাখবো 10-15 মিনিটের মতো। এখন আমি চুলোর মধ্যে অল্প একটু তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি, যাতে এরকম খুব সুন্দর সাউন্ড হয় দেওয়ার সাথে সাথে। তো আমি ওরকম সাউন্ড হওয়ার মতো গরম করে নিয়েছি। যখন স্টেকটা মোটামুটি 2-3 মিনিট ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ খানিকটা বাটার, সাথে দিয়েছি রোজমেরির যেই নর্মাল, এর আগে আমি দিয়েছিলাম ড্রাই রোজমেরি, আর এখন আমি নর্মাল এই রোজমেরি আর গার্লিক দিয়ে দিয়েছি। গার্লিকের আমি খোসাটা ছাড়াইনি, কারণ খোসা ছাড়ালে সেটা ভাজতে ভাজতে অনেক সময় পুড়ে যায়, তো পুড়ে টেস্টটা নষ্ট হয়ে যায়, তো এই কারণে আমি খোসাসহই দিয়েছি। এটাকে আমি এই পাশ ওই পাশ করে আমি 12 মিনিটের মতো ভেজেছি স্টেকটাকে, কারণ আমি র মিট খেতে পারি না, তো আমি ফুল ডান করেই স্টেকটাকে ভেজেছি। এই যে এখন আমি কড়াইটাকে কাত করে এটা থেকে বাটারগুলো, বাটার এবং তেলের যে মিশ্রণটা, এটা এভাবে করে স্টেকের উপরে উপরে দিয়ে দিচ্ছি। এতে স্টেকের টেস্টটা খুব ভালো হয়। তো স্টেকটা যখন অলমোস্ট হয়ে যাচ্ছে, তখন তার পাশে দিয়েই আমি আমার ভেজিটেবলসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম আর হচ্ছে ব্রোকলি দিয়েছিলাম, দিয়ে হালকা একটু সটে করে নিব। আমি ব্রোকলিটা হালকা একটু সিদ্ধ করে নিয়েছি। তো এই সটের মধ্যে আপনারা লবণ আর গোলমরিচ দিতে পারেন। আমি স্টেক যেটাতে ভেজেছি ওটার মধ্যেই সাথে সাইডে করে দিয়ে দিচ্ছি, তাহলে খুব সুন্দর ফ্লেভার টা ইনহ্যান্স হয় সবজিগুলোর মধ্যে। এই যে আমি আপনাদেরকে স্টেকটা কেটে দেখাচ্ছি, ভিতরটা দেখেন কতটা সুন্দর হয়েছে। আর এটাকে আমি সার্ভ করেছিলাম ম্যাশ পটেটো আর মাশরুম সস দিয়ে। আপনারা যদি সেই দুটোর রেসিপি চান, তা আমি দিতে পারি। আর থ্যাংকস ফর ওয়াচিং, আশা করি আপনারা বাসায় এটা ট্রাই করবেন।